আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন হ্যালো বিয়র্স ব্যাসিক ম্যাথের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা তো বিয়র্স আজ আমি তিন থেকে চারটা অঙ্ক করব আর এর পরবর্তী আরেকটা ভিডিও দেব এই ত্রিকোণমিতি থেকে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে যতগুলো অঙ্ক যে মানে যেরকম অঙ্ক আসুক না কেন এই দুইটা ভিডিও যে অঙ্কগুলো করব সমস্ত অঙ্কই এর ভিতর থেকে মানে এর ভিতরের ফর্মুলার ভিতর পড়বে খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে আপনারা আমার এই অঙ্কগুলো দেখতে থাকুন প্রথম অঙ্ক একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন অথবা সূর্যের উন্নতিগণ ষাট ডিগ্রি হলে একটি গাছের মানে সায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছের উচ্চতা নির্ণয় করো এখন বন্ধুরা এই অঙ্কটা পড়ে যদি আমরা ভালো করে বুঝে এই চিত্রটা আঁকতে পারি তাহলে আমাদের অঙ্ক একদম ইজি হয়ে যাবে আর এই চিত্রটা যারা সঠিকভাবে আঁকতে পারবে তাদের অঙ্ক কখনোই ভুল যাবে না তা আমি আজকে দেখাবো যে এই চিত্রটা কীভাবে আঁকবেন তাহলে এখানে আমরা বুঝে নিই একটি তাল গাছের পাদবিন্দু হতে পাদবিন্দু বলতে এখানে যদি তাল গাছটা আমরা এই এ বি ধরি এই এবি ধরি আমরা তাল গাছটা মানে যে একটা গাছটা এবি ধরি তাহলে এর পাদবিন্দু কোনটা এইটা আর এর মাথা হচ্ছে এইটা এখন পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান তাহলে দশ মিটার দূরে দূরবর্তী বলতে এখান থেকে দশ মিটার দূরে থেকে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি গাছের শীর্ষের উন্নতি কোন এখান থেকে এখান থেকে যদি আমি তাকাই দেখি গাছের মাথাটা তাহলে এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের এই গাছটা দৈর্ঘ্য করতেও চাইছে এইটা যদি বুঝি যে সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে আমরা এই একটা গাছ গাছের এই মাথার এইখানে সূর্য এইখানে আছে সূর্য আর এই কিরণ দেছে কিরণ দিলে এই গাছটার এখানে লাগছে মাথায় লাগার পরে একটা ছায়া তৈরি হয় এই পেশে ছায়া তৈরি হচ্ছে আর ছায়াটা এখান থেকে এই বিন্দুতে পড়ছে আর তাহলে এই যে বি থেকে সি পর্যন্ত এইটা হচ্ছে কত মিটার দশ মিটার আর এই ছায়াটা যে পড়ছে তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোনটা আছে ষাট ডিগ্রি তাহলে আমাদের এই গাছের উচ্চতা আমাদের নির্ণয় করতে ব্যবস্থা তাহলে আমরা দেখছি যে এই এবি এসছে গাছের উচ্চতা যাকে আমরা এক্স ধরে নিয়েছি ধরি গাছের উচ্চতা সমান সমান এক্স আর এই বিসি সমান সমান এখানে দশ মিটার এই দুইটা আমাদের এখানে এইটা আর এইটা আমাদের যেহেতু উত্তর এইটা চাইছে তাহলে আমাদের এইটা আর নিয়ে কাজ করতে হবে এইটা থাকতেই হবে এখন এই দুইটার ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেইটা নিয়ে কাজ করব যদি এইটার মান দেওয়া থাকে তাহলে এইটা নিয়ে কাজ করব এটাকে কি বলে এটা অতিভুজ অতি বুঝ বলে আর যদি এইটার মান দেওয়া থাকে তাহলে এইটা নিয়ে কাজ করব এখন আমাদের এইটা আছে এইটা দেওয়া আছে যেহেতু আমাদের এটাকে কি বলে বিসি মানে এটা আছে ভূমি আর এটা আছে লম্ব এখন ভূমি আর লম্ব এই দুইটা জিনিস থাকতে হবে আমরা এই দুইটা জিনিস আমাদের রাখতে হবে ভূমি আর লম্ব এখন ধরে নিছি যে গাছটি কি গাছটি এ বিষয় মাস এক্স আমি একটু লিখে নিতে পারি ধরি গাছটি সমান এবি সমান এক্স আমরা গাছটি ধরে নিলাম যে এ এক্স মিটার এইটা ধরে নিলাম এই এব মানটা কত এক্স মিটার এখন এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করব একটা আছে লম্বা একটা ভূমি আমি যে আগে আমার যে ব্যাসিক যে প্রথম ত্রিকমিতির যে প্রথম অঙ্ক বল মানে করছিলাম কয়েকটা সূত্র ওখানে বলছিলাম যে আমাদের এখানে ছয়টা কী কী সাইন কস টেন তারপর হচ্ছে সেক আর কশেক আর কট এই ছয়টা জিনিস খুব গুরুত্বপূর্ণ কারণ এই ছয়টা জিনিসের ভিতর রাখবে তারপরে আমি সূত্র শিখেছিলাম যে কীভাবে হচ্ছে বের করতে হবে আমাদের যে আর ভিতরে এই আর ভূমি থাকবে সেটা বের করতে হবে তাহলে আমরা জানি যে সাগরে লবণ লম্ববাই অতি অতিভূজ এটা হবে না সাইনের সাইনের কী বলছিলাম যে সাগরের লবণ না। তাহলে লম্বায় অতিভূজে এটা আসছে না তো ট্যান করেছিলাম ট্যারা লম্বা লম্বাই ভূমি তাহলে আমরা এখানে করতে পারি কী দিয়ে ট্যান দিয়ে যেহেতু আমাদের ট্যান তাহলে কত ডিগ্রি দেবে এখানে যে কয়েক ডিগ্রি সেই কয়েক ডিগ্রি দেবে ট্যান ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি সমান সমান কী ছিল ট্রেন লম্ব বাই ভূমি লম্ব কত লম্বটা ছিল সে বিসি আচ্ছা আমি ও সরি লম্বটা আছে এবি আমি লম্বটা এবি দিলাম আর বাই ভূমিটা আছে বিসি আমি এখানে দিয়ে দিলাম দেওয়া পরে মানটাও আমি এখানে আগে একবারে পাতা দিলাম এবির মানটা কত এক্স আর এবিসির মানটা টেন তাতে আমার একটু মানে সরে কাটো হয় সেই জন্য আমি মানটা পাতালাম এখন বন্ধুরা দেখা যাচ্ছে যে এই ট্যান ষাট ডিগ্রির মানটা কত এটা আমাদের মনে রাখতে হবে কারণ আমরা এই ট্যান ষাট ডিগ্রির মান বের করার জন্য আমি পুরো একটা ক্লাসেই মনে করেন যে মানটা আমি বুঝিয়েছিলাম যে মানটা এরকম একটা ইন্টারফেস ছিল যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখছেন তাহলে আমরা এখানে দেখে নিতে পারি যে ট্যান 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 কত ডিগ্রি বলছে ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ট্যান ষাট ডিগ্রির মান এখানে আমরা রুট থ্রি বের করছিলাম তাহলে টেন ষাট ডিগ্রি মান কত হবে এখানে রুট থ্রি ইকুয়াল টু এক্স বাই টেন বা তাহলে আমরা আর গুণ করবো এর নিচে মনে মনে একটা অন থাকে তাহলে এক্স গুণ হলো এখানে টেন গুণ রুট থ্রি আর যেটা গুণ দিলে টেন আর আছে রুট থ্রি গুণ দিলে এখানে সতেরো দশমিক থ্রি টু মিটার হবে তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর যে এইটা যদি আমরা তিনটে গন্ধ সাধারণ তিন তিন দুই তিন দুই এইটা হবে উত্তর তাহলে এটা কত হবে এটার উত্তর এইটা পরের অঙ্ক একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে একটা খুঁটি ভেঙে যেয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি মানে মাটির সাথে এবারে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার মানে যেটুক ভেঙে গিয়েছিল সেটুকু দৈর্ঘ্য ষোলো মিটার হলে দণ্ডায়মান অংশের মান কত বা দৈর্ঘ্য কত মিটার তাহলে আমরা এই অনুযায়ী সেট রাখবো কীভাবে একটা খুঁটি একটা খুঁটি মনে করেন যে এই যে খুঁটিটা খুঁটিটা এর থেকে অনেক বড়ো ছিল এই বিন্দুতে ভেঙে গেছে খুঁটিটা এখান থেকে এই পর্যন্ত মানে দাঁড়িয়ে আছে আর এই বিন্দুতে ভেঙে গেছে মানে এই ভেঙে এই সেগা মিশছে এই খুঁটিটা এর সাথে আরও উপরে ছিল কারণ এই এখানে ভেঙে এই বিন্দুতে মিশে গেছে তাহলে এখানে বলেই দিছে যে ভূমির সাথে ত্রি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে ভূমির সাথে ত্রি ডিগ্রি কোন উৎপন্ন করছে আর ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশ মানে এখান থেকে এই পর্যন্ত যে ভেঙে এখানে অ্যাডজাস্ট হয়েছে এইটার দৈর্ঘ্য ষোলো মিটার এইটা আছে আছে এখন আমাদের এইটুকু দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে তাহলে এখানে আমরা কি বের করব এখানে এইটা আছে লম্ব আর এইটা আছে অতিভুজ আগেরবার আমরা করছিলাম যে এইটে লম্ব আর এইটে ভূমি ছিল তখন আমরা ট্যান দিয়ে করলাম ট্যান লম্ব লম্ব এই ভূমি এখন এইটা অতিভুজ এইটা লম্ব আর এইটা আছে অতিভুজ তখন এখানে লম্ব আর অতিভুজ কী হবে সাইন সাগরে লবণের না সাইন দিয়ে আমরা সাইন যেহেতু আমাদের এখানে সাইন কত ডিগ্রি দেবো ত্রিশ ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি কল টু সাইন ত্রিশ ডিগ্রি সাগরে লবণের লম্বাই কী হবে লম্বা লম্ব কত লম্বা হচ্ছে এবি মানে এক্স আর অতিভূসটা কি এসি তাহলে এখানে যদি আমি করি সাইন ডিগ্রি মান কত আমরা জানি সাইন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ ওই সে মান দেখলে বোঝা যাবে সাইন ডিগ্রি মান হাফ এব মান হচ্ছে এক্স ধরছিলাম আর এসি এর সমান সমান কত ষোলো এখন বা এখানে আমি টু এক্স আর গুণ করলাম এইখান থেকে এদিকে আর এখান থেকে দিকে টু এক্স ইউল টু সিক্সটিন হলো টু ইকাল টু সিক্সটিন এখানে যদি আমি টু ইকাল টু সিক্সটিন হলে এখানে যদি আমি এক্সটা রাখি যেহেতু আমাদের এক্সের মান বের করতে বলছে তাহলে এটা কত হবে দু ভাগ দিলে এটা সমান সমান আট হয় তাহলে আমাদের এটার উত্তর কত হবে এটা আট হবে উত্তর মানে এই ভাঙা দৈর্ঘ্য চাইছে তাহলে এটার উত্তর কত আর তাহলে এখানে উত্তরটা কই এই ক নাম্বারের উত্তর